আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাংসের রেসিপি, আর যেটা কিনা হচ্ছে খাসির মাংসের একটা একটা রেসিপি। তো এটা খুবই দেখতে যতটা দেখেন কালোটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে গন্ধটা কীভাবে দূর করবেন সেই প্রসেসে আজকে আমি এই রান্নাটা করলাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আমি এই রান্নাটা করেছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা পাত্রতে আমি নিয়ে নিলাম কিছুটা খাসির মাংস, এখানে 1 কেজির মতো হবে। আর এখানে সলিড কোনো মাংস নাই, হাড় চর্বি কলিজা গুদ্দা সব সহকারে নেওয়া হয়েছে। আর এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। তো এখন আমি মাংসের সাথে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 7 মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই প্রসেসে রান্না করবেন, একটু গন্ধ লাগবে না। যারা খেতে পারে না খাসি মাংস তারাও খেতে পারবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 7 মতো মরিচের গুঁড়া। এইভাবে রান্না করলে কিন্তু একটু গন্ধ আসবে না, খুবই ভালো লাগবে খেতে। তো হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়া। জিরেটা হচ্ছে উঁচু উঁচু করে 1 টেবিল চামচ দিলাম, আর ধনেটাও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি হচ্ছে যে হাত দিয়ে মিক্স করে নেব, ভালো করে ডলে ডলে হাত দিয়ে মেখে নেব। আর এটাকে যখন মাখবো তখন অবশ্যই ভালো মতো মাখতে হবে, যাতে কিনা মশলাপাতি সব দিকে ঢুকে ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে এবার ভালো করে এগুলোকে আমি মিক্স করব। আর আপনারা চাইলে যে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাটা এমনিতে কষানোর সাথে পেঁয়াজ গলে যাবে, সেই জন্য আর পেঁয়াজ বাটাটা দিলাম না। তো এখন আমি এটাকে ভালো করে মেখে হাত দিয়ে একদম ভালো করে মেখে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর আপনারা ঠিক আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, কোনো গন্ধ থাকবে না। আর যারা খায় না তারাও কিন্তু খাবে। মাংসটা কিন্তু আমি কাটি নেই, একদম যেভাবে আনছে বাজার থেকে ওইভাবে ম্যারিনেট করে এখন রেখে দেব। হয়ে গেছে আমার মাখানো, ফিরে আসছি 1 ঘন্টা পরে। আর এই ফাঁকে এখন আমি একটা মশলা রেডি করব। তো চলুন চুলায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আগে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে এখন আমি 3 টেবিল চামচের মতো এলাচের দানাটা দিয়ে একটু টেলে নিব, হালকা একটু টেলে। তারপরে এর সাথে আমি কিছুটা জিরো অ্যাড করব। আর এখানে আমার সম্পূর্ণ মশলাটা লাগবে না, আমি রেখে দেবো কোটাতে, যাতে পরবর্তী কোনো যে কোনো মাংসতে আমি এই গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারি। জিরে এবং এই যে এলাচ দানা, এটাকে ভালো করে টেলে গুঁড়ো করে আপনারা বাসায় রেখে দিতে পারেন, যে কোনো মাংসের তরকারির সাথে রান্নার শেষে এটা অ্যাড করতে পারেন। খুবই সুন্দর একটা ভালো একটা ফ্লেভার আসে রান্না থেকে। আর বড় যে কোনো মাছের সাথেও এটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে যে টালা হয়ে গেছে, এখন আমি এটাকে গুঁড়ো করে নেব। তো 1 ঘন্টা পরে এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম ওইটা রান্না করব। এখন এর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর আমার মাংসটাতে একটু তেল ছিল না, খুবই ভালো ছিল মাংসটা, চর্বিটা কম ছিল। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা গরম মশলা দিলাম, একটা বড় এলাচ দিয়ে দিলাম, একটা স্টার মশলা দিয়ে দিলাম, আর এলাচ দারুচিনি কিছুটা তেজপাতা দিয়ে ভালো করে যখন একটা গন্ধ বের হয়েছে 2-3 সেকেন্ডের মতো নাড়ার পরে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু নরম করে মেখে রাখা খাসি মাংসটা দিয়ে দিলাম এখানে। আর চুলার হিটটা এখন শুরুতে একটু হাই রাখবো। হাই রেখে মশলাপাতি তেলের সাথে একটু ভালো মতো মাংসটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু ডেকে দিব। আর এখান থেকে কোনো পানি দিব না কষানোর সময়, এমনিতে মাংস পেঁয়াজ থেকে যে মাখাইছি ওগুলা থেকে কিছুটা পানি বের হবে যেহেতু লবণ দেওয়া। তো একটু ডেকে দিলাম, ফিরে আসবো 5 মিনিট পর, দেখবেন কতটা পানি উঠছে। দেখেন অনেকখানি পানি উঠছে। আর এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 20-25 মিনিটের মতো কষিয়ে নিব। যদি পানি লেগে যায় তলাতে তাহলে একটু পানি দিয়ে আপনারা কষিয়ে নিতে পারেন। আর চুলার এক সাইডে অবশ্যই গরম পানি রাখবেন, আর গরম পানি দিয়ে কষালে খুবই ভালো হয়। ঠান্ডা পানি দিলে এমনিতে যে কোনো তরকারি কাঁচা হয়ে উঠে, সেজন্য পাশে একটু গরম পানি রাখবেন। এভাবে নাড়াচাড়া করে মাংসটাকে আমি 20-25 মিনিট ভালো করে কষিয়ে নিব মিডিয়াম আঁচে।
আর যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। মাংসে সম্পূর্ণ গায়ের ভিতরে মশলাপাতি ঢুকবে, তেল ঢুকবে, খেতে ভালো লাগবে ভালো মতো কষালে। তো এভাবে প্রায় 15-20 মিনিট পর কষানোর পরে একদম আমার মাংসের কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে, তেলটা উপরে দিকে বেশি আসছে। অলরেডি অনেকখানি কষানো হয়ে গেছে, হালকা আর অধিকাংশ সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা আর সিদ্ধ করতে হবে না। এবার আমি এখানে জলের পানিটা দিব, জলের পানিটা অবশ্যই গরম পানি দিব, যেহেতু একটু মাখা মাখা রাখবো ওই হিসেব করে আমি জলের পানিটা দিব। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যদি বেশি জল পছন্দ করেন ওইভাবে দিয়ে দিতে পারেন। তো এখন দেখবেন যে যখন আমি জলটা দেব তখন কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সাদা সাদা দেখাবে, এতে কোনো সমস্যা নেই। আর তেলটো মনে হয় যেন নাই নাই এরকম থাকবে। আর আমার মাংসটা খুবই ভালো ছিল, চর্বিটা খুবই কম ছিল। তো এখন মাংসটা ঝোলের পানিটা দেওয়ার পরে আবার একটু ঢেকে দিব, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই যে দেখেন কালারটা কিন্তু নাই, কালারটা অন্যরকম হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। আমি যে মশলাটা গুঁড়া করেছি ওটা থেকে দিয়ে দিব, দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা ভালো ফ্লেভার আসার জন্য পরবর্তীতে একটা স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখেন কালারটা কেমন। এবার আমি যে মশলা এলাচ আর জিরেটা গুঁড়ো করেছি ওখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিব, যাতে করে সুন্দর একটা গন্ধ আসে আর তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই মশলাটা দেওয়ার পরে। এই মশলাটা দিলে কিন্তু অনেক স্বাদটা অনেকাংশে বেড়ে যায় আর খাসি মাংসের গন্ধটা টোটালি থাকবে না এইভাবে রান্না করলে। তো দেওয়ার পরে এখানে আমি কিছুটা কাঁচামরিচ দেবো, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে এটাকে ডেকে এক সাইডে রেখে দিব। চুলার অন্য সাইডে আমি এটার জন্য কিছুটা বাগার রেডি করব, যেটা দিলে কিন্তু পেঁয়াজের যে সুন্দর একটা গন্ধ আছে, বেরেস্তার গন্ধ, এটা দিলে তরকারির স্বাদ কিন্তু শেষ মুহূর্তে অন্যরকম হয়ে যাবে। তো এটাকে ডেকে আমি এক সাইডে এখন রেখে দিব। আর অন্য চুলায় আমি এখন দেখতে পাচ্ছেন কিছুটা তেল দিয়ে আবারও কিছু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে এবার হয়ে গেছে আমার তরকারি, এর উপর থেকে দিয়ে দিব যাতে করে সুন্দর আরে একটু সুন্দর ফ্লেভার আসে। উপর থেকে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে রান্নাটা শেষ করে নিব। এই যে আমাদের রান্নাটা কিন্তু অলরেডি শেষ, খুবই মজা ছিল রেসিপিটা, বেরেস্তার গন্ধে অনেকখানি স্বাদ কিন্তু বেড়ে গেছে। তো এই পাকে লবণটা দেখে দিয়ে দিবেন যদি কারো লবণ কম বেশি হয়ে থাকে। লবণটা দেখে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।